नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आज के गवेषणार विषय कल दोपुर 3:15 मंगल राशि परिवर्तन। सप्तमी मंगल सिंह राशि, लाभ ना लोकसान। हाँ ठीक धरेछेन, आजकेर एई भिडियोय कल 7 এপ্রিল থেকে दीर्घदिन प्राय 16 মে পর্যন্ত মঙ্গলের যে রাশি পরিবর্তন হবে, অর্থাৎ মঙ্গল মকর থেকে প্রবেশ করবে কুম্ভে, যা সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম স্থান। সপ্তমে মঙ্গলের প্রবেশ সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কোনো শুভ ফল আনবে, নাকি বিরাট লোকসানের মুখোমুখি হতে চলেছে তারা, সেই সম্পর্কে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। কাল দুপুর 3:15 এক মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে, যে পরিবর্তন আগামী কয়েকটা দিন অর্থাৎ 16 মে পর্যন্ত গোটা জগৎকে নাড়িয়ে দিয়ে যাবে। কারণ যে মঙ্গল ভূমিকারক গ্রহ, যে মঙ্গল সেনাপতি, যে মঙ্গল যোদ্ধা, সেই মঙ্গল শনির সঙ্গ ত্যাগ করে এবার প্রবেশ করবে শনিরই অপর প্রধান গৃহ অর্থাৎ শনির মূল ত্রিকোণ কুম্ভে। কুম্ভে মঙ্গলের প্রবেশ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক দিয়ে লাভ, আবার লোকসান কি একেবারেই, তা আমি বিস্তারিত আলোচনা করব। এই আলোচনাটা জানার আগে আপনার জানা প্রয়োজন মঙ্গল কে। মঙ্গল হচ্ছে স্বয়ং শিবের ঘাম থেকে, ঘাম বিন্দু থেকে উৎপন্ন শিবেরই, শিবেরই অংশ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ভূমি, মঙ্গল হচ্ছে ভাই বোন, মঙ্গল হচ্ছে মানুষের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত ধরনের বাধা বিঘ্ন। তাই মঙ্গল যদি অশুভ হয় আপনার জীবনে বাধা বিঘ্ন, পারিবারিক জীবনে আপনি মাঙ্গলিক হবেন, আপনার সুখ আসবে না, এবং আপনার দুর্ঘটনা, ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই মঙ্গল মৃত্যু দূত হিসাবেও খ্যাত। অন্য দিক দিয়ে মঙ্গল আপনাকে প্রদান করে সর্বোচ্চ শক্তি, আপনাকে প্রদান করে যোদ্ধাসুলভ মনোভাব, আপনি সাহসী হয়ে ওঠেন, আপনি সাহারা মরুভূমির ওপরেও বিরাট অট্টালিকা তৈরি করতে পারবেন, সাহারা মরুভূমির উপরেও সুজরা সুপলা সুন্দর শস্য শ্যামলা ধান বিন্দু তৈরি করতে পারবেন, তার প্রধান কারক মঙ্গল। এই মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থের অধিপতি এবং নবমের অধিপতি, অর্থাৎ ভাগ্যের অধিপতি এবং এবং গৃহ বাড়ি এবং মা এবং বন্ধু এবং সুখের অধিপতি। সুতরাং এই সুখের অধিপতি, এই মাতৃ অধিপতি, বন্ধুর অধিপতি, গৃহ অধিপতি, ভাগ্যের অধিপতি মঙ্গল যখন সপ্তমে আসছে তখন সিংহ রাশিদের ভাগ্যকে কিছুটা নাড়া দিয়ে যাবে। মঙ্গল সপ্তমে মোটেই শুভ নয়, সপ্তমে মঙ্গল অশুভ কারক এবং সপ্তমে মঙ্গল অশুভদায়ক। সরাসরি সিংহ রাশির ওপর মঙ্গলের প্রভাব থাকবে 16 মে পর্যন্ত। এর ফলে সিংহ রাশিরা নিশ্চিতভাবে চারটে দিক দিয়ে অবশ্যই কিছুটা ব্যাকফুটে থাকবে, তাদের কিছুটা সমস্যা আসবে। প্রথম সমস্যা অবশ্যই বলবো শারীরিক, কারণ মঙ্গল সপ্তমে থাকার অর্থই হচ্ছে সরাসরি শরীরের উপর দৃষ্টি দেবে, এর ফলে শারীরিক দিক দিয়ে কিছুটা রোগভোগ অবশ্যই আসবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের। তাই 16 মে পর্যন্ত আপনি সাবধানে থাকবেন শারীরিক দিক দিয়ে। দ্বিতীয়, সপ্তমে মঙ্গল মাঙ্গলিক সূচিত করে, মঙ্গলের মাঙ্গলিক আপনার সংসারে নানা ধরনের দুর্যোগ হতে পারে, আপনার স্বামীর সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে, আপনার সন্তানের সঙ্গে অবশ্যই ঝগড়া ঝাঁটি অশান্তি লেগে যেতে পারে। তাই যারা সিংহ রাশির বিবাহিত মানুষ তাদের বলবো সংসারটার ওপরে একটু যত্ন নিন, একটু সময় নিন, শুধু কাজ কাজ করলেই হয় না।
তৃতীয় আরও একটা সমস্যা তৈরি হতে পারে, যেহেতু মঙ্গল এখানে শনির ক্ষেত্রে অবস্থান করবে, এতদিন শনির ক্ষেত্রেই ছিল কিন্তু তার ষষ্ঠে এবার সপ্তমে প্রবেশ করছে, তাই আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আসতে পারে, পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি হতে পারে, এবং সবচেয়ে বড় কথা বন্ধুস্থানীয় কারোর সঙ্গে আপনার নানাভাবে অশান্তি সূচিত হতে পারে। এ তো গেল খারাপ খারাপ কথা, তাহলে কি কোনো ভালো হবে না? হ্যাঁ ভালো হবে, কারণ আমি আগেই বললাম মঙ্গল সিংহ রাশি সিংহ লগ্নের ভাগ্যের অধিপতিও বটে, ভাগ্যপতি যখন শনি ছায়ামুক্ত হচ্ছে তখন বিরাট ভাগ্য প্রদান করে যাবে, এবং মঙ্গল কাল যখন রাশি পরিবর্তন করে কুম্ভতে আসবে তখন মঙ্গলের সঙ্গে সাক্ষাৎ হবে দুই গুরুর, অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু। মঙ্গলের সঙ্গে দেবগুরু বৃহস্পতির শুভ সম্পর্ক, দৈত্যগুরুর শুভ সম্পর্ক রয়েছে, তাই মঙ্গল এবং দুই গুরু মিলে 13 এপ্রিল পর্যন্ত ছক্কা হাঁকাবে সিংহ রাশি। প্রভূত অর্থ, প্রভূত খ্যাতি, প্রভূত যশ, প্রভূত প্রতিপত্তির সম্মান, ভাগ্যের বিস্তার আপনার জীবনে ঘটবে। কত টাকা আপনি গুনতে পারেন আপনি বলুন, আমি নিশ্চিত আপনি টাকার পাহাড় ছুঁতে পারবেন যদি আপনি সিংহ রাশি হন। দীর্ঘদিন প্রায় 16 মে পর্যন্ত মঙ্গল আপনাকে বেনিফিট দিয়ে যাবে, 13 এপ্রিল পর্যন্ত বিরাট শুভ, 27 এপ্রিল পর্যন্ত আংশিক শুভ, 16 মে পর্যন্ত কিছুটা হলো চাপ, কিন্তু এখন কালকেই যে আপনার খারাপ হবে এরম ভাবার কিছু নেই, কারণ এখনও দেবগুরু আপনার সপ্তমেই রয়েছে, আপনাকে শুভ ফল দিয়ে যাবে। আপনার যদি খারাপ হয় তা 13 এপ্রিলের পর থেকে হবে, এবং খুব খারাপ যদি হয় সে তা 27 এপ্রিলের পর থেকে হবে, তার আগে সেভাবে খারাপ আপনার হবে না, উল্টে আপনার বিরাট আর্থিক সমৃদ্ধি, বিরাট সাফল্য, সুখ শান্তি, এবং সবচেয়ে বড় কথা আপনার স্বগৃহ লাভ দেবে এই মঙ্গল। এই মঙ্গল আপনাকে যে সুযোগ দিয়ে যাবে তা আগামী 20 বছরেও আপনি ভুলবেন না। তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখালাম মঙ্গলের এই রাশি পরিবর্তন, যা কালকে বুধবার 7 এপ্রিল দুপুর 3:15 ঘটবে, তা কতটা শুভ, তা লাভ কতটা, লোকসানি বা কতটা। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।